টিভি, আমার দেশ, আমার গর্ব। বিয়ানীবাজার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফয়সল আহমেদ ডালিমের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে আজ সোমবার বিকেলে দক্ষিণ বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফয়সল আহমেদ ডালিমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের শাস্তির আওতায় এনে বিচার দাবি করেন। গত 24 তারিখে বিয়ানীবাজার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য ফয়সল আহমেদ ডালিমের উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা, সেই হামলার আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ডালিমের উপর যে নৃশংস অত্যাচার করেছে, আমরা বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়, যা দেখে এই বিয়ানীবাজারের আর কোনো সন্ত্রাসী কার্যক্রম না ঘটে। গত 24 তারিখে সন্ত্রাসী হামলায় ও আহত হয়ে বর্তমানে ঢাকায় আছে। আমি এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমি প্রশাসনের কাছে দূরদূর দাবি জানাচ্ছি যে সন্ত্রাসীরা হামলা করেছে, সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ছাত্রলীগ এবং যুবলীগ আমরা সবাই ঐক্যমত একমত পোষণ করছি, আপনারা যাতে এরে একে ঘরে আনে, আইনের আওতায় নেন। গত শুক্রবার ফুটবল খেলা নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে বিয়ানীবাজার উপজেলার জলঢুপে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের অনেকেই মারাত্মকভাবে আহত হন। তাদের মধ্যে বিয়ানীবাজার স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফয়সল আহমেদ ডালিমকে সংকটাপন্ন অবস্থায় বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়। সংঘর্ষের পর উভয় পক্ষ থানায় পৃথক মামলা দায়ের করে। আমি ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের পক্ষ বিয়ানীবাজার উপজেলা শাখার পক্ষ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই সন্ত্রাসীকে শাস্তিমূলক দৃষ্টান্ত এবং উনাকে কারাগারে নিয়ে শাস্তি দাবি করার জন্য আমরা আজকের এই মানববন্ধন করছি। এমনভাবে চাকু দিয়ে ও ওর ফুসফুসে আঘাত করেছে, ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার 4-5 দিন হয়ে গেছে, এখনও ওর মানে ফুসফুসের মধ্যে রক্তকরণ বন্ধ করতে পারছে না। আমরা এই সন্ত্রাসী কার্যক্রম যে করেছে ওর ফাঁসি দাবি করছি। ডালিম আহমেদের ওপর অতর্কিত হামলা এবং চুরির কাতে আমরা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই। এর সাথে আমি প্রশাসনের প্রতি এটাই বলবো, আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আমরা আজকের এই প্রতিবাদ সভা মানববন্ধন থেকে একটি কথা বলতে চাই, ছাত্রলীগে সন্ত্রাসীদের কোনো আস্থানা নেই, ছাত্রলীগে কোনো সন্ত্রাসীদের জায়গা নেই। আমরা আজকের মানববন্ধন থেকে একটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাহেল আহমেদ, সাধারণ সম্পাদক রিপন পদকর, সহসভাপতি ফয়সল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবুল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রাসেল, সহসভাপতি জিয়াউদ্দিন, যুবলীগের এলিম হোসেন, তাজউদ্দিন, সাজু আহমেদ, রাজন আহমেদ, ছাত্রলীগের জহিরুল হক তাহমিদ সহ আরও অনেকে। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাট টিভি, আমার দেশ, আমার গর্ব।